নমস্কার আজকে আমরা অনেকেই মহালয়ে দেখেছি সকালবেলা মহালয়ে তো আজকের দিন কিন্তু মহালয়ে বললেই আমরা ছোটোবেলা থেকে যেন এটাকে রিলেট করে ফেলি একটা অনুষ্ঠানের সাথে সকালবেলা আকাশবাণীর সেই বীরেন্দ্র ভদ্রের। সেই মহালয়ের পাঠ সেই চণ্ডী পাঠ সেই সুমধুর গান মনবেন্দ্র তারপরে হেম আরও সকল যারা যারা অনেকে সবার তো নাম জানি না সবার নাম নিতেও চাই না এখন যাতে আমরা মেন টপিক থেকে সরে যাব তা সকলের সেই সুন্দর জিনিস যেটা একটা ঐতিহাসিক অ্যাসেট হয়ে রয়েছে আমাদের বাংলার এবং বাংলায় বলা হয় এই টাইমটা এই নবরাত্রি বলে পূজিত হয় সব জায়গায় কিন্তু বাংলায় এই দেবীপক্ষ এই মহালয়ের দিনে একটা অদ্ভুত সিগনিফিকেন্স ক্যারি করে এবং আমাদের সকালবেলা শুরু হয় মহালয়ের সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনুষ্ঠান দিয়ে অনেক রকমের রিপ্লেসমেন্ট বানানোর চেষ্টা করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু এটা যেন আমাদের সাথে স্টিক করে গেছে তা আজকে এটা আমি পোস্টটা করতাম না অনেক রকম কাজ ছিল ব্যস্ততা ছিল তো সব কিছু উপেক্ষা করে এখন মনে হলো এটা করি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমরা যাই করি যাই বলি সব কিছু ঘুরে ফিরে ওই টপিকেই চলে আসবে কারণ তিনি আমাদের আদর্শ হি ইজ দ্য ফুলফিল দ্য বেস্ট সব কিছুর পরিপূরণ করেন তিনি তো শ্রী ঠাকুর শুভ মহালয়া একজন কমেন্ট করলেন তা আপনারা তাহলে আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি একটু কমেন্টে জানাবেন তো বুঝতে পারি না তা এই আজকে এই এটার টপিক মেন আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সন্নিধানে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এটা শুনে অনেকে বুঝতে পারছেন যে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এক সময় অনেক মহাপুরুষরা আসতেন যখন তিনি দেহে ছিলেন তার কাছ থেকে সলিউশন পেতেন কিন্তু তাও আজকে আমার এটা করতে ইচ্ছা করছিল না এই জন্য অনেকে ভাবেন নেতাজি তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন এবং সকলে যখন শিশি ঠাকুরের কাছে আসেন গান্ধীজি সেটাকে যেন তারা একটা বাইদেও আজকে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন আজকে গান্ধীজিরও জন্মদিন লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন সেকেন্ড অক্টোবর এই দুজনেই শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন এসে অনেক উপদেশ নিয়ে গেছেন লালবাহাদুর শাস্ত্রী আমাদের দ্বিতীয় প্রাইম মিনিস্টার তিনি দণ্ডপ্রাপ্ত শিশি ঠাকুরের সেই নিয়ে একটা লম্বা গল্প আছে অন্যদিন হবে তা অনেকে ভাবে এইগুলো দিয়ে যেন সিসি ঠাকুরের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অনেকে গর্ব করে বলেন যে এইরকম এই রকম মানুষ তার কাছে এসে সেই নেই করেছেন সেই করেছেন তা তারা এসে সিসি ঠাকুরকে ধন্য করেননি সিসি ঠাকুরকার কাছে আপনি গেলেও যা আমি গেলেও যা ওনারা গেলেও তা তিনি গর্বিত বোধ করতে পারেন পিতা হিসাবে যে এই সন্তানটি এত ভালো কাজ করছে কিন্তু তার কাছে কারোর ইম্পর্টেন্স একজনের থেকে আরেকজনের বেশি না তিনি বলেন একজন প্রশ্ন করেছিলেন আপনি কি ভগবান আপনার মুখে শুনতে চাই শেষে ঠাকুর কোমলভাবে তার দিকে কিন্তু একটা দৃঢ় প্রত্যয় নিয়ে সত্যের ঝলক নিয়ে তার দিকে তাকিয়ে বলেছিলেন তিনি একজন বিদেশি মা ছিলেন হাউজার ম্যান্দার মা ঠাকুর তাকিয়ে এরম করে বলেছেন ইফ ইউ কল মি গড আই উইল নট বিকাম মোর দ্যান হোয়াট আই অ্যাম ইফ ইউ কল মি ডেভেল আই উইল নট বিকাম লেস দ্যান হোয়াট আই অ্যাম আই অ্যাম হোয়াট ইউ সি আই অ্যাম তুমি আমাকে যেমন দেখছো আমি তাই ঠিক তেমনই সিসি ঠাকুরের সন্নিধানে এসেছিলেন আজকের যে মহালয়া সকালে আমরা শুনি সেই মহালয়ার সুন্দর সেই পাঠক বক্তা শ্রী বীরেন্দ্র আমি শুনেছি অনেকের কাছে যে তিনি যখন চণ্ডী পাঠ করতেন ওই সময় অনেকে বলতেন তিনি এরকম তার মেয়ে বোধ তাকে জিজ্ঞেস করেছিলেন যে মেয়ে না কেউ জানি না তিনি তাকে যেরকম করে মাঝে মধ্যে এরকম তাকিয়ে থমকে যেতেন এবং চোখ দিয়ে জল পড়ত পাঠের সময় অনেকে বলতেন বাবা তুমি এরকমভাবে তাকিয়ে কেন চুপ হয়ে থাকো কেন তখন তিনি বলেন আমি যখন ওই জায়গাগুলো পাঠ করি তখন চোখের সামনে মা দেখি মাকে দর্শন করি তার সেরকম সম্যক দর্শন ছিল বলেই যতটা সম্ভব ছিল বলেই তার মাধ্যমে তিনি সেই সত্যটাকে দেখতে পেরেছেন এবং সেই সত্য দেখার চোখ দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরকে কেমনভাবে দেখেছিলেন সেটা নিয়ে আজকে একটু আমরা পড়ব তো উনারই লেখা উনারই লেখা একটা প্রবন্ধ থেকে আমরা আজকে পড়ব তো শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এটা লিখেছিলেন তেরোশো একানব্বই বঙ্গাব্দ মানে নাইনটিন ফোরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র লিখেছেন হেডলাইন ঠাকুর সন্নিধানে নাট্যকার এবং আকাশবাণী কলকাতার তৎকালীন বিশিষ্ট অনুষ্ঠান সঞ্চালক তাই সেটা তিনি যেরকম লিখেছিলেন আমি সেটা হুবহু পাঠ করে আপনাদের শোনাব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই ভারতবর্ষে অনেক সাধক এসেছিলেন যারা সমস্ত জীবন বিশ্ব মানবের কল্যাণে আত্মনিয়োগ করে গেছেন এদের কথা বলতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আমার বারবার মনে পড়ে যিনি তার সমস্ত জীবন ধরে দিয়ে গেছেন অজস্র সমাধান প্রতিটি মানুষের সুমানবে উন্নীত হওয়ার পথ বেশটি সমষ্টি এবং রাষ্ট্র জীবনে সুনিষ্ঠ সুকেন্দ্রিক উচ্ছ্বল হওয়ার অমোঘ নির্দেশ তার জন্ম পাবনা পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সেখানে আমি অবশ্য কখনো যাইনি বহু বছর আগে উনি একবার কলকাতায় এসেছিলেন অনেকেই যেতেন তার দর্শনে আমিও যেতাম দেখতাম তাকে সেন্ট তিনি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর তিনি সকলের কাছে ধনী নির্ধন জ্ঞানী গুণী বিপ্লবী সমাজ সংস্কারক রাজনীতিবিদ সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই কী যে আনন্দ পেতেন তার কাছে আমি অবাক হয়ে দেখতাম অদ্ভুত এই মহাপুরুষ গৃহী হয়েও সর্বত্যাগী সন্ন্যাসী কর্ম ও ধর্ম সাধনার বিরাট ক্ষেত্র হিমায়তপুর থেকে দেশভাগের এক বছর আগে বলতে গেলে এক বস্ত্রে চলে আসেন দেওঘরে আবার নতুন করে গড়ে তোলেন করে তোলেন বিভিন্ন সংস্থা মন ভাঙা সর্ব সর্বস্বহারা মানুষগুলিকে ভরিয়ে তোলেন অন্তরের ভালোবাসা দিয়ে প্রেরণা যুগিয়ে। বেশ ক বছর আগে আমি দেওঘরে ছিলাম কিছুদিন একদিন ঘুরতে ঘুরতে গেলাম তার আশ্রমের কাছে আশ্রমের কাছে এসে ভাবছি যাবো কি যাব না কিন্তু সেবার আর যাওয়া হলো না তার কিছুদিন পর দু বছর বাদে হঠাৎ আমার কাছে দেওঘর থেকে আমন্ত্রণ এলো ওর এক শিষ্য ছিলেন হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী তিনি একদিন আমার কাছে এসে বললেন দেখুন আপনার কাছে এসেছি একটি বিশেষ কারণে কিসের জন্য বলুন ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছেন নিশ্চয়ই ওর কথা শুনব না বলেন কি আপনি উনি তো পাবনার লোক এখন আছেন দেওঘর মানুষকে দাঁড় করানোর জন্য বড় মাপের মানুষ গড়ে তোলার জন্য যে সমস্ত কথা বলার দরকার সমস্ত কিছুই বলেছেন অপূর্বভাবে এটা বীরেন্দ্রকৃষ্ণ বলছেন এরপর তিনি আমাকে দেওঘর যাবার আমন্ত্রণ জানালেন আমি রাজি হলাম গেলাম দেওঘর দেওঘর পৌঁছে খুব আদর যত্ন পেলাম পাকা থাকা খাওয়ার খুবই সুব্যবস্থা করা ছিল হাজার হাজার লোক এসেছে ঠাকুরবাড়ি সন্ধ্যা হয়ে গেল সভায় গেলাম বিরাট এক মাঠ লোকে লোকারণ্য এত লোক যে যে সেখানে রয়েছেন ভাবলে অবাক লাগে এরা এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভারতের বাইরে থেকেও বর্ণ সম্প্রদায় ভাষা বা কোনো ভৌগোলিক সীমারেখা এদের আটকে রাখতে পারেনি এরা এসেছেন অসীমের কাছে তাদের প্রাণের ঠাকুরের ভালোবাসার টানে এত লোকের থাকা খাওয়ার সব ব্যবস্থাই তার ইঙ্গিতে চলত বিরাট বিরাট সব প্যান্ডেল থাকার জন্য এমনকি গাছতলাতেও আছেন অনেকে কারো কোনো অভিযোগ নেই সবার মুখেই তৃপ্তির হাসি সেখানে হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন আমি তাকে বললাম ঠাকুর অনুকূলচন্দ্র একজন অত্যাশ্চর্য মানুষ আমি তো পাবনায় যাইনি কখনো কিন্তু ওর কথা অনেক শুনতাম শুধু তাই নয় অনেকেই হয়তো জানেন না ওর কাছে সেখানে গিয়ে ওর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন ওর দীক্ষিত ছিলেন সুভাষ জনকজননী সুভাষ বোস এবং গান্ধীজিও একাধিকবার গেছেন তার কাছে ঠাকুর তাদের লোকচরিত্রের কথা গ্রামের শিক্ষার কথা অনেক বলেছিলেন সেবার সাহিত্য সভায় শ্রী ঠাকুরের শুভ তিয়াত্তরতম জন্ম মহোৎসব সভাপতির ভাষণে সেই বিপুল জনমণ্ডলীর উদ্দেশ্যে বললাম আজ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মোৎসব আপনারা সবাই এসেছেন এতে যোগদান করতে আপনারা ধর্মজগতে কতখানি এগিয়েছেন জানি না কিন্তু আপনাদের গুরুদেব কয়েকটি মানুষ তৈরি করেছেন সৎসঙ্গের কর্মীদের মধ্যে যে অমায়িক ব্যবহার যে ভদ্রতা যে মানবিকতা যে হৃদ্রতা দেখেছি তাতে আমি মুগ্ধ হয়েছি আপনাদের কর্মীদের মধ্যে পেয়েছি প্রেমের স্পর্শ এ ঠাকুরেরই মহান অবদান ঠাকুর লেখেন সহজ ভাষায় তিনি প্রকৃত সাহিত্যিক মানুষের মাঝে নেমে এসে মানুষের ভাষায় তিনি লিখেছেন এই হলো লোক সাহিত্য লোক সাহিত্য এবং অন্য সাহিত্যের মধ্যে পার্থক্য আছে শহুরে সাহিত্য দিয়ে মানুষকে জাগানো যাবে না গ্রাম্য সরল সাবলীল সাহিত্য চাই অতি সরল আনন্দময় যে সাহিত্য তাই গণসাহিত্য বক্তৃতা দিয়ে মানুষকে জাগানো যায় না সহজ ভাষায় লিখতে হবে ছড়ায় কবিতায় যাত্রা গানে এরপরে যদি অন্য সাহিত্যে সৃষ্টি হয় তা কাজে লাগবে ধর্ম সাহিত্যেও ধর্ম সাহিত্য আদরণীয় কারণ পুরানাদিতে পুরানাদিতেও আমরা ছোট ছোট গল্প দেখতে পাই রামদাস কৃত্তিবাস এরা প্রকৃতপক্ষে গণসাহিত্যে স্রষ্টা তারা এভাবে না লিখলে কেউ জানতেই পারত না এর ভিতর কি আছে তারা ধরিয়ে দিয়ে গেছেন মনুষ্যত্ব বিকাশের ধারাটা আজকাল আর এরকম সাহিত্য দেখা যায় না এখন সৃষ্টি হচ্ছে শহুরে সাহিত্য এতে গণ অভ্যুত্থান হবে না আমাদের দেশের চাষিরা রামায়ণ যাত্রা যাত্রাগান প্রভৃতি শুনেই বড় বড় আদর্শের সন্ধান পেয়েছে ঠাকুরের বাণীও এমনতরই সহজ স্বাভাবিক তা আপনারা প্রচার করুন আজ তিনি অসুস্থ তাই দূর থেকেই তাকে প্রণাম জানাচ্ছি ওর শারীরিক অবস্থার জন্যই প্রথম দিন সাক্ষাৎ হয়নি দ্বিতীয় দিন গেলাম দর্শনে গিয়ে প্রণাম করে বসলাম তিনি প্রতি নমস্কার জানিয়ে স্নেহ মধুর ভঙ্গিতে কত কথা বললেন একখানি কাপড় ছাতা এবং রূপো বাঁধানো চমৎকার একটি ছড়ি দিলেন শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম তার দান আরও কিছুক্ষণ কথাবার্তার পর যখন চলে আসার উদ্যোগ করছি তিনি নিজেই লোক ডেকে বললেন আমার কলকাতা ফেরার ব্যবস্থা করে দিতে দেখলাম কত সতর্ক সজাগ দৃষ্টি তার সবার প্রতি আমাকে আবার আসতেও বললেন একান্ত আপনজনের মতো আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আছে তার জীবন দর্শন যা বাহ যা বহন করে চলার দায়িত্ব তার দীক্ষিত সন্তানদের প্রতি প্রত্যেকের সেদিন তার কাছে শুনেছিলাম সুপ্রজননের কথা কিভাবে ভালো মানুষ জন্মগ্রহণ করতে পারে তারই বিজ্ঞান রহস্যের কথা আজ সমগ্র জাতির মধ্যে যে অবসাদ পরস্পর অহেতুকী প্রতিযোগিতা বিদ্বেষ ঘৃণা অবিশ্বাস এর মূল রয়েছে জনন বিকৃতি চাই সুস্থ স্বাভাবিক উন্নত মনের পুরুষ পরিবেশ বা শিক্ষা থেকে মানুষ তাই নিতে পারে যা তার নেওয়ার ক্ষমতা আছে তাই জন্মগত সংস্কার যদি ভালো না থাকে তবে শুধু শিক্ষা ও পরিবেশ দিয়ে মানুষের ভালো কমই করা যায় ঠাকুরের বিবাহ সংস্কারের কথা বিশেষ প্রণিধানযোগ্য এ পথেই রয়েছে সমাধানের মূল সূত্র আরও অনেক কথা সেদিন শুনেছিলাম তার কাছে আজ তার সবার মনে নেই শুধু মনে আছে তার দরদ ভরা টান একান্ত আপন করে নেবার মাধুর্য অসাধারণ হয়েও কত সাধারণ কত সহজ জ্ঞান তপস্বী হয়েও কর্মযোগী তার বিপুল সাহিত্যগত সুগভীর চিন্তার মূল্যায়নের মধ্য দিয়ে প্রকাশ পাবে তার প্রকৃত পরিচয় তিনি সব জানা জানতেন আমি তার শিষ্য না হয়েও ভক্ত ঠাকুরকে আজও ভক্তির সঙ্গে স্মরণ করি রচনাকাল তেরোশো একানব্বই বঙ্গাব্দ উনিশশো সাল নাইনটিন তা এই ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যিনি মহালয়া আমাদের অমর করে দিয়ে গেছেন সেই পাঠ সকালবেলা যেটা আমরা শুনি ছোটোবেলা থেকে শুনে আসছি তার ঠাকুর সন্নিধানে আসা অনুভূতি যদি আপনারা কেউ মিস করে থাকেন আপনারা এইটা রেকর্ডিং থেকে যাচ্ছে আপনারা আবার শুনতে পারেন এটা পাঠ করলাম এটা সংকলন করা হয়েছে এই বইটিতে বিংশত্তর শতদীপালোকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র প্রকাশন এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান আপনারা এখানে অনেকের লেখা আছে সবার এক কালেকশান আছে একটা কম্পাইলেশান আছে সকলের লেখার অনুভূতির কথা শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে অবশ্যই তো এটা আপনি ডাব্লু ডাব্লু গিয়ে আপনি সংগ্রহ করতে পারেন বা আপনার যদি দরকার হয় আমাদের মেসেজ করে দেবেন আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব তা আপনাদের এটা কেমন লাগলো আপনারা জানান আমি এটা পড়তে পড়তে ভাবছিলাম তিনিও যে লাস্টে কথাটা লিখেছেন আমি শিষ্য না হতে পারি কিন্তু আমি তার ভক্ত কথাটা কত ভালো লাগলো কিন্তু আজকে নিজেদের দিকে তাকিয়ে মনে হয় যে আমরা শিষ্য হতে পারি হওয়ার চেষ্টা করছি কিন্তু ভক্ত হতে পেরেছি কি আমার তো মনে হয় না তবে চেষ্টা আছে চেষ্টা চলছে শ্রী ঠাকুরের এই ব্যক্তিত্বর একটা স্পার্ক পাওয়া যায় যে আমাদের চোখ থাকলে আমরা তাকে দেখতে পারি যেরম শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে ন তু মাং শক্ক দ্রষ্টু মানে নইভূষা চক্ষুষা দিব্যং দাদা আমি তো চক্ষু উপশ্রমে এই আমি তোমায় সে দিব্য চক্ষু প্রদান করছি তুমি এই চোখ দিয়ে আমায় দেখতে পারবেন না তিনি একটা খুব সুন্দর কথা বললেন যে শ্রী শ্রী ঠাকুর এত সহজ সাধারণ গর্জিয়াসলি সিম্পল তাকে বুঝতে গেলে তার লিটারেচারটা দেখতে হবে ওখানে তার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে তিনি একজন সব জানা মানুষ সর্বজ্ঞ তাই তার আলোকে আমরা যেন চলি তার ভাবাদর্শ তার জীবন তার চর্যাকে আমরা অবিকৃতভাবে প্রিজার্ভ করে রাখি এবং আনটটারিংলি অস্খলিতভাবে ফার্ম হয়ে প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যেন আচারে অ্যান্ড প্রচারে দুটোতেই সমাহিত হয়ে পড়ি ছড়িয়ে পড়ি সব জায়গায় তাই অনেক রাত্রেবেলা আজকে এটাকে লাইভ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার আরও মানুষের কাছে ছড়িয়ে দিন আমাদের এই মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক থেকে দেখলে মাস্টার উইদিন বেং বাংলা পেজটাকে আপনি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে শুনলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আরও মানুষের কাছে এই ভিডিও ছড়িয়ে দিন বন্দে পুরুষোত্তম জয়গুরু এবং শুভ মহালয়া